5ই জুন 1981 এটি সেই দিন ছিল যেদিন সবথেকে প্রথম এইচআইভির মামলা সামনে এসেছিল। আর আজ এত সাল পরেও এই রোগের কোনো সমাধান নেই। কোনো ডক্টর কোনো সায়েন্টিস্ট আজ পর্যন্ত এই রোগের টিকার খোঁজ পায়নি। আর কিছুটা এইরকমই হতে চলেছে এই করোনা ভাইরাসের সাথে। ভালো ভালো বড় কোম্পানি, বড় বড় ডক্টর, বড় বড় বৈজ্ঞানিক জোর গলায় বলছে এই রোগের ঔষধ তৈরি করে ফেলেছে, কিন্তু এতদিন পরেও এই কথার কোনো পোক্ত প্রমাণ নেই। আর আপনি ভাবুন, যদি করোনা ভাইরাস এইচআইভির মতো হয়ে যায় তো আমাদের সাধারণ জীবন কিরকম পরিবর্তন হবে। আজ থেকে 6 মাস আগে এই রকম ছিল আমাদের সাধারণ জীবন। আর আজ করোনা ভাইরাসের সাথে এটি হলো আমাদের নর্মাল জীবন, দ্য নিউ নর্মাল। এখন কল্পনা করুন, যদি জীবনভর আমরা এই ভাইরাসের সঙ্গে থাকি তো আমাদের জীবন কিরকম বদলে যাবে, আমাদের নিউ নর্মাল লাইফ কিরকম হবে, আমাদের নতুন জীবনে কি কি বদল আসবে। তো চলুন এই সব কিছুই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। যদি বাচ্চাদের কথা বলা হয় তো সকালবেলা উঠে তৈরি হয়ে স্কুল যাওয়ার জায়গায় ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইলের সামনে বসে পড়ে। আর আপনি অবশ্যই জানেন যে এটি অলরেডি শুরু হয়ে গেছে। আর হতে পারে এডুকেশন এর জন্য বাচ্চাদের এটি নর্মাল লাইফ হবে। আর আশা করা যায় পরবর্তীতে আসার সময় বাচ্চাদের সাধারণ জীবনের সঙ্গে এটি একটি অংশ হয়ে যাবে। আর এই রকমই যদি ফ্যাশন ট্রেন্ডসের কথা বলা হয় তো এটিও পুরোপুরিভাবে বদলে যাবে। মহিলারা শাড়ির সঙ্গে ম্যাচিং করে মাস্ক নেওয়া পছন্দ করবে, ওই রকমই পুরুষরাও শার্ট অথবা টি শার্ট নেওয়ার সাথে সাথে ওই কালারের ম্যাচিং মাস্ক নেবে। বলা প্রয়োজন নেই, করোনা ভাইরাসের জন্য মানুষ ভিড় জায়গা পছন্দ করবে না, আর এই জন্যই বেশিরভাগ শপিং অনলাইনে হবে। মানে ঘরের জিনিসের সঙ্গে সঙ্গে সব কিছুই অনলাইনে কেনা পছন্দ করবে মানুষ। যেই রকম ঘরের সবচেয়ে জরুরি জিনিস লবণ, যেটা আমরা জানি, ওই জায়গায় বাড়ির রেশনের লিস্টে হ্যান্ড স্যানিটাইজার সব থেকে প্রথমে লেখা থাকবে। যদি কথা বলা হয় ট্রাভেলিংয়ের, তাহলে মানুষ বাস অথবা ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে যারা লম্বা সময় ধরে বাস অথবা ট্রেনে যাত্রা করে তারা তাদের নিয়ে ট্রাভেল করবে। ওই রকমই রেলওয়ে স্টেশন অথবা এয়ারপোর্টে মানুষদের ভারী সুরক্ষার ব্যবস্থা করতে হবে। যদি বলি সোশ্যাল লাইফের কথা, তো মানুষ নিজেদের রিলেটিভের সঙ্গে অনেকদিন দেখা করতে পারবে না, এমনকি একই সঙ্গে ডাইনিং টেবিলে খাবার খাওয়ার থেকে দূরে থাকবে। আর হতে পারে পরবর্তীতে আসার সময় মানুষ 3BHK 2BHK জায়গায় সিঙ্গেল রুম উইথ অ্যাটাচ বাথরুম ব্যবহার করতে পছন্দ করবে। আর আপনি ভেবে দেখুন, ওই সময় নর্মাল ম্যারেজ কিভাবে হবে? যেখানে আগে হাজার মানুষ ভিড় করত, সেখানে হতে পারে মাত্র 50 থেকে 60 জন লোক থাকবে, হয়তো ব্যান্ড বাজানোর লোকও থাকবে না। যদি বলা হয় রিসেপশনের, তাহলে খাবার হয়তো বেড়ে যাবে কিন্তু মানুষ সীমিত থাকবে। আর এই রকমই যদি আপনার রোগ হয়, তাহলে আপনার ডক্টরকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আর ডক্টর ভিডিও কলের মাধ্যমে আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করবে। মানে করোনা ভাইরাসের সাথে সাথে আমাদের জীবন ইন্টারনেটেই সীমাবদ্ধ থাকবে। যদি কথা বলা হয় এন্টারটেনমেন্টের, তো আপনি জানেন যে সিনেমা হল সেই সময় এক্সিস্ট থাকবে এবং সেই সময় কাজ ইন্টারনেটের সাহায্যেই হবে। মানুষ নিজেদের ফোনে অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবে এবং এই প্ল্যাটফর্মের মজা নেবে এবং বাড়িতে পরিবারের সাথে নতুন ফিল্ম এর আনন্দ ওঠাবে। আর যদি আপনি হোটেল অথবা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ার কথা ভাবেন, তো সেটি আপনি ভুলে যান। হ্যাঁ, এটা নয় যে আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টের খাবারের মজা নিতে পারবেন না,
প্রায় সব ছোট থেকে বড় রেস্টুরেন্ট এই সময় অনলাইন ডেলিভারি করবে এবং আপনার পছন্দ মতন খাবার বাড়িতেই পেয়ে যাবেন। আর আপনি এটি অবশ্যই জানেন যে বর্তমানে এই জিনিস শুরু হয়ে গেছে, যেখানে দেশের প্রায় সমস্ত বড় ও ছোট রেস্টুরেন্ট লিস্টে আছে। সবথেকে বড় কথা হলো ওই সময় ভোট কিভাবে হবে, বড় বড় নেতা র্যালি কিভাবে করবে। কিন্তু এটি বলার অবশ্যই প্রয়োজন নেই যে ওই সময় র্যালি হবে না, ওই সময় ভার্চুয়াল র্যালি হবে, যেটা আজকাল দেখা যায়। নেতারা ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটারের মাধ্যমে তাদের প্রচার চালাবে, আর হতে পারে ওই সময় ভোটিং দেওয়ার পদ্ধতিও পুরোপুরিভাবে বদলে যাবে। মানে মানুষ বাড়িতে বসেই নিজের পছন্দ মতো নেতাকে ভোট দেবে। আর আপনি কি জানেন ওই সময় ন্যায়ের প্রক্রিয়া পুরোপুরিভাবে বদলে যাবে, কোর্টে সমস্ত কাজ অনলাইন হতে থাকবে, নতুন কেস থেকে শুরু করে জাজমেন্ট সবই অনলাইনে হবে। মানে অ্যাডভোকেট তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলা করবে আর জাজ তাদের জাজমেন্ট ও অনলাইনেই শোনাবে। তো বন্ধুরা, যদি দেখা যায় তাহলে করোনা ভাইরাস যদি স্টে করে যায় তাহলে আমাদের সাধারণ জীবনে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা এখন শুরু হয়ে গেছে। আর পরবর্তীতে আসার সময় আইটি ফিল্ড সবথেকে বেশি গ্রোয়িং হবে। তো বন্ধুরা, যে সমস্ত জিনিস আপনাকে বললাম সেই সব জিনিস আজকের সময় হচ্ছে, যেটা পরবর্তীতে আসার সময় আরও বেশি পরিবর্তন হবে। কিন্তু যদি করোনা ভাইরাস এই পৃথিবীতে থেকে যায় তো ধীরে ধীরে মানুষ এর সাথে সাথে জীবন চলতে শিখে যাবে, আর হয়তো সেই সময় আমাদের জীবন নিউ নর্মাল লাইফে ধরা হবে, যেটা আজ থেকে ৬ মাস আগের নর্মাল লাইফের থেকে পুরোপুরিভাবে আলাদা। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।